আপনার মেয়েটা 16 বছরের 18 বছরের এই উপযুক্ত মেয়েটা টাইট কাপড় আটশাট পরে নিজের চেহারা মুখ খুলে রাস্তার বখাটে দুশ্চরিত্র দাঁড়াইয়া পেশাব করে ওই জঙ্গলি জানোয়ার এদের উপভোগের সামগ্রী এদের ভোগের লালসার সামগ্রী হওয়ার জন্য আপনার বেহায়া মেয়ে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে হাঁটে ঘাটে রোডে ঘুরতে থাকে বেপর্দা আপনি মুসলমান বাপ কি মরে গেলেন আপনি মরেন না কা আপনি মরেন না কেন আপনি স্বামী মরেন না কেন আপনার স্ত্রী বেপর্দা যে নারীর পর্দা নাই যে নারীর ইজ্জত নাই যে নারীর সতীত্ব নাই যে নারীর সম্ভ্রম নাই খোদার কসম তার কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এটা এটা বেড়িও না বেড়ির জাত না এটা এটা নারীও না নারীর জাত না এটা বাজারে যে সমস্ত মহিলা বেপর্দা ঘোরে এগুলো কোনো বেড়িও না বেড়ির জাত না এগুলো তো বেহায়া এগুলো চতুষ্পদ জন্তু জানোয়ারদের এক আইটেম এটা এটাও এক ধরনের জানোয়ার জানোয়ার বিভিন্ন রকমের আছে না গরু ছাগল কুকুর বিড়াল শূকর কত আইটেমেরই তো জন্তু এইটাও একটা আইটেম আর কি আপনার স্ত্রীর পর্দা আপনার ছেলে মেয়ের নামাজ আপনার স্ত্রী সন্তানের চরিত্র আপনার স্ত্রী সন্তানের ইবাদত খোদার কসম এটা আপনার এক নাম্বার ডিউটি প্রয়োজনে অফিস টাইম কমান প্রয়োজনে বাজারের টাইম কমান প্রয়োজনে ব্যবসার টাইম কমান প্রয়োজনে দোকানদারির টাইম কমান স্ত্রী সন্তানকে ইবাদতের জন্য আখেরাতের জন্য আল্লাহর দিনের জন্য আরো বেশি সময় দেন জিডা লাইক বুড়ে তো আইনে দিতে আসি বেডির নামাজ বেডি ফরব না মানা কই সুলমানের মা এতটা গাফিল হলে হয় না বাবা এতটা গাফিল হলে হয় না তাহলে সন্তান গড়বে কি সন্তানকে দিনদার বানাবে কি হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রাহিমাল্লাহু ওয়ালিদান আআনা ওয়ালাদাহু আলা বিররি নবীজি বলেন ওই মা বাবার উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন যারা তাদের সন্তানদেরকে নেক কাজে সহযোগিতা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান এটাও হাদিস নবীজি বলেন কোন মা বাপ তার সন্তানকে সর্বোত্তম যেই জিনিস দিয়ে গেল উপঢৌকন দিল তার সন্তানদেরকে রেখে গেল সেটা কি আল্লাহ রসুল বলেন মিন আদাবিন হাসান যে তার সন্তানদেরকে উত্তম আদব উত্তম আখলাক শিখায়া গেল দিন শিখায়া গেল আল্লাহকে পরিচিত চিনায়া গেল আখেরাতের ফিকির কলিজার মধ্যে দিয়ে গেল আল্লাহর কসম রসুল বলেন ওই মা বাপ তার সন্তানদেরকে সর্বশ্রেষ্ঠ হাদিয়া উপর ঢৌকন দিয়ে গেল হাদিস রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন প্রত্যেকটি মানব সন্তান ইসলাম মানার আল্লাহর দিন মানার পরিপূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয় পৃথিবীতে জন্ম গ্রহণ করে ফাআবাওয়াহু অতঃপর সবাই শুনেন অতঃপর তার মা বাপ ইউহাফিদানিহি ছেলেটাকে মেয়েটাকে ইহুদি বানিয়ে দেয় অয়ুনাসিরানিহি খ্রিস্টান বানিয়ে দেয় অয়ুমাজ্জিসানিহি অগ্নিপূজক বানিয়ে দেয় মুশরিক বানিয়ে দেয় মা বাপ যে মা বাপ তার সন্তানকে নিজ ঘরে রঙিন টেলিভিশন দেখাচ্ছে নিজেরাও দেখতেছে এই সরাসরি এই মা বাপ নিজ হাতে সন্তানকে বেঈমান বানায় দিল কোনো সন্দেহ নাই এতে কারণ ওই হিন্দু নর্তকীর গান ওই সিনেমার নর্তকীর নাচ ওই ফালতু যাদের দিন নাই চরিত্র নাই আখলাক নাই তারা তাদের নাচ তাদের নাটক তাদের শিক্ষণীয় কথা আবার কি তারা একবারে ঘুষাইয়া বলছে তাদের নিজেদের তো চরিত্র নাই সে একবারে শুদ্ধ করে বলুক
খুব আর্ট করে খুব একবারে নাটকীয়ভাবে শুদ্ধ ভাষায় বলল, ইংরেজি বলল, হ্যাঁ বাচ্চারা আব্বু তোমরা সবাই শুনো একটি কথা খেয়াল রাখবে, এরকম একবারে এত সুন্দর করে বলল, কিন্তু ওই মহিলার তো আখলাক নাই, চরিত্র নাই, বেহায়া নারীর আবার আছে কি, যে নারীর পর্দা নাই, যে নারীর ইজ্জত নাই, যে নারীর সতীত্ব নাই, যে নারীর সম্ভ্রম নাই, খোদার কসম তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এটা এটা বেড়িও না বেড়ির জাত না, এটা নারীও না নারীর জাত না, এটা বাজারে যে সমস্ত মহিলা বেপর্দা ঘোরে এগুলো কোনো বেড়িও না বেড়ির জাত না, এগুলো তোর বেহায়া, এগুলো চতুষ্পদ জন্তু জানোয়ারদের এক আইটেম, এটা এটাও এক ধরনের জানোয়ার, জানোয়ার বিভিন্ন রকমের আছে না, গরু ছাগল কুকুর বিড়াল শূকর কত আইটেমেরই তো জন্তু, এইটাও একটা আইটেম আর কি, বুঝেন নাই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু আওরাতু, নারী বলে কাকে, নিজেকে আড়াল রাখে যে, এক শব্দ বলছে নবীজি, একটি শব্দ, আল মারআতু আওরাতুন, নারীর সংজ্ঞা দিছে নবী, নারী বলে কাকে, ঢেকে থাকে যে, আড়ালে থাকে যে, লুকিয়ে রাখে যে, গোপন রাখে যে, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে আড়ালে রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে আবৃত করে রাখে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে নারী বলে। তাহলে এটা যার মধ্যে নাই সে নারী হবে কেন, কথা বলেন না, সে মহিলা কেন হবে, সে বেড়িয়ে দেবে কেন, সে এক ধরনের চতুষ্পদ জন্তু, কোনো জন্তুর ঠ্যাং সাতটা, কোনো জন্তুর ঠ্যাং দুইটা, দুইটা ঠ্যাং কম, এর দূরে তফাত, আর সমস্যা কি, বাকিগুলো তো ঠিক আছে। এই জন্য আমরা বুঝা উচিত নিজ সন্তানকে, রসুলুল্লাহ সাল্লাম বলছে সন্তান গঠনের মূল জিম্মাদারি মা বাপ, মা বাপ ওস্তাদের চাইতেও বড় জিম্মাদারি, শিক্ষকের চাইতেও বড় জিম্মাদারি। শিক্ষক আমার মাদ্রাসায় 400 ছাত্র, তো আমার শিক্ষক 400 ছাত্রের তদারকি করে, কিন্তু আপনি একজন ছেলের বাপ, আপনি একজন মেয়ের বাপ, আপনার দায়িত্ব আপনার এই সন্তানের পুরো দিনের 100-100 ব্যবস্থা করা, পুরুষ এবং নারী মা বাপ। হাদিসের মধ্যে আছে স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদি, একেবারে বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেন প্রত্যেক মুসলিম নারী দুই জিনিসের জিম্মাদার, কয় জিনিসের, রাঈয়াতুন জিম্মাদার দুই জিনিসের, এক ফি বাইতি জাওজিহা, তার স্বামীর ঘর, তার স্বামীর পুরা ঘর সংরক্ষণ রাখা, হেফাজত করা, এটাকে আগলাইয়া রাখা, গুছাইয়া রাখা, এটাকে হেফাজত করা, এটা স্ত্রীর দায়িত্ব। দুই, ওয়ালাদিহি, পরিষ্কার নবীজির হাদিস, স্বামীর যে ছেলে মেয়েগুলো সন্তান এদের জিম্মাদার স্ত্রী, অর্থাৎ এদের চরিত্র, এদের আখলাক, এদেরকে আল্লাহর পরিচয়, এদের জবানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া, এদেরকে ইবাদতের সাথে পরিচয় করিয়ে দেওয়া, আল্লাহর কসম নারীর এক নম্বর দায়িত্ব, স্ত্রীর প্রথম দায়িত্ব, এরপরে স্বামীর দায়িত্ব, স্বামী জিম্মাদার পুরো ফ্যামিলির, স্বামী জিম্মাদার স্ত্রীরও, স্বামী ছেলে মেয়েরও জিম্মাদার, কিন্তু বাচ্চাগুলোর ক্ষেত্রে আরও একজন জিম্মাদার আলাদা, সেটা হলো স্ত্রী, স্ত্রী আইনা দিলের আইনা দেই, এরপরে তারাটা তারা বোঝে, ইতান এই সমস্ত ফালতু কথা বললে হইতো না, আমাদের হুদাকে বাতরান্দনের লাগে কইছে, হ্যাঁ বাকি টাইম শুধু আপনি ড্রেসিং টেবিলে বসে সাজবেন আর মার্কেটে যাবেন আর বাজারে করবেন আর মোবাইল টিপবেন আর নাচ গান দেখবেন, এই জন্য জিন্দিগি, আমরা মুসলমান না, আমাদের আখেরাত নাই,
এজন্য এটা খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মা বাবা এটা জিম্মাদারি মা বাবা জিম্মাদারি নিজের সন্তান এর গঠন তাহলে সেই মা বাবা যাদের দায়িত্ব তারা কেমনে বাচ্চার হাতে মোবাইল তুলে দেয় আপনার স্ত্রীর পর্দা আপনার ছেলে মেয়ের নামাজ আপনার স্ত্রী সন্তানের চরিত্র আপনার স্ত্রী সন্তানের ইবাদত খোদার কসম এটা আপনার এক নাম্বার ডিউটি প্রয়োজনে অফিস টাইম কমান প্রয়োজনে বাজারের টাইম কমান প্রয়োজনে ব্যবসার টাইম কমান প্রয়োজনে দোকানদারির টাইম কমান স্ত্রী সন্তানকে ইবাদতের জন্য আখেরাতের জন্য আল্লাহর দ্বীনের জন্য আরো বেশি সময় দেন জিডা লাইক বিড়া তো আইনে দিতে আসি বেডি নামাজ বেডি ফরবো না মানা করছি নি আমি উম্মা রঙের কথা রঙের কথা হাওড়া আলাপ করে বুঝেন না জিফুতে যা লাগবো কইছে দরজা জানালা খাট পালং সোফা ফার্নিচার সব তো করে দিছি এখন যদি নামাজ রোজা না করে আমি কিরতাম আপনি কিরতেন আপনি সিরা খাবেন আপনি বসে বসে ভিজাইয়া সিরা খাবেন আগে ভিজাই রাখবেন পরে সিরা খাবেন লগে গুড় দিবেন বা চিনি দিবেন এই তো স্বাস্থ্য তো কাম আপনি এটা কথা হইল কোনো আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছেন ওয়ামুর আহলাকা বিসসালা ওয়াসতাবির আলাইহা আমার বাপ বুঝতে শিখেন কোরআনুল করিমে আল্লাহ বলছেন নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন ওয়াসতাবির আলাইহা আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন তাহলে কি বোঝা গেল স্ত্রী সন্তান পরিবারের জন্য একজন স্বামীর একজন পুরুষের একজন অভিভাবকের প্রথম ফিকির আল্লাহর কসম তাদের ইবাদত তাদের নামাজ লা নাসআলুকা রিজকা রব্বুল আলামিন বলে বন্ধু স্ত্রী পরিজন পরিচালনা করবার জন্য আমি রব্বুল আলামিন খাদ্য পানীয় দেওয়ার ক্ষেত্রে রিজিকের ক্ষেত্রে আমি আল্লাহ আপনার সাহায্য চাই না নাহনু নারজুকুক আমি আল্লাহ একাই রিজিক দেব আল্লাহ বলে বন্ধু রিজিকের ফিকির আমি করব ভাতের ফিকির আমি করব পানীয়র ফিকির আমি করব আসমান আমি বানিয়েছি জমিন আমি বানিয়েছি আল্লাহ বলে বন্ধু আপনার বাচ্চা অমুকের বাচ্চা এই বিল্ডিং এর ছাদের নিচে বেঁচে নাই এই বিল্ডিং এর ফ্লোরের উপরে বাইচা আছে না আমি আল্লাহর বানানো এই আসমানের নিচে বেঁচে আছে ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন আল্লাহ বলে বিস্তীর্ণ আকাশ আমি বিছিয়েছি বিছানার মতো জমিন আমি বিছিয়ে দিয়েছি আমি করেছি বান্দা এই জমিন আছে বলে টিকে আছে ওই আসমান আছে বলে টিকে আছে আপনি বিল্ডিং এর বাহাদুরি নাকি কথা বলেন না কেন বিল্ডিং এর বাহাদুরি আপনি আপনার খাট পালং আর সোফার উপরে আপনার বাচ্চা বাচ্চা রয়েছে না আসমান যদি রব্বুল আলামিন এক মিনিটের জন্য গুটাইয়া ফেলে কারো বাপের ক্ষমতা আছে অস্তিত্বে এক মিনিট টিকে থাকার আল্লাহ তাআলা বলেন মাথার উপরে আসমান আমি বানিয়েছি পায়ের নিচে জমিন আমি বিছিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের সাহায্য আমি চাই না ভাত পানির ব্যবস্থা আমি করব বান্দা তুমি সেজদার ফিকির করো স্ত্রী সন্তানের জন্য প্রথম ফিকির কি ইবাদত নামাজ ইবাদত আল্লাহর বন্দিকি আল্লাহর বন্দিকি আপনার স্ত্রী নামাজ পড়ে না এটা মুসলমান স্ত্রী হলো কিভাবে আপনার স্ত্রী পর্দা করে না এটা মুসলমান স্ত্রী হলো কিভাবে আপনার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না এটা মুসলমানের বাচ্চা হলো কিভাবে আপনার মেয়েটা এক ওয়াক্ত নামাজ পড়ে না এটা মুসলমানের বাচ্চা হলো কিভাবে আপনার মেয়েটা ১৬ বছরের ১৮ বছরের এই উপযুক্ত মেয়েটা টাইট কাপড় আট শার্ট পরে নিজের চেহারা মুখ খুলে রাস্তার বখাটে দুশ্চরিত্র দাঁড়াইয়া পেশাব করে ওই জঙ্গলি জানোয়ার এদের উপভোগের সামগ্রী এদের ভোগের লালসার সামগ্রী হওয়ার জন্য আপনার বেহায়া মেয়ে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে হাঁটে ঘাটে রোডে ঘুরতে থাকে বেপর্দা আপনি মুসলমান বাপ কি মরে গেলেন আপনি মরেন না কা
আপনি মরেন না কেন? আপনি স্বামী মরেন না কেন? আপনার স্ত্রী বেপর্দা ভুলে গেছেন, সবার কথা মনে আছে, চাস্তো ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই, কে নেতা, কে কাস্টমার, কে প্যাসেঞ্জার, কাটতে টাকা পান, কাটতে জমি কিনবেন, কোনান দিয়ে কারে ধ্বংস করবেন, কারে বরবাদ করবেন, কার বিরুদ্ধে কারে লাগাইবেন, দুনিয়ার সব মনে আছে। বউ বলছে সাবান লাগবো, মেয়ে বলছে ফেয়ার এন্ড লাভলি লাগবো, ছেলে বলছে কাগজ লাগবো, সব মনে আছে। শুধু মনে নাই, সব দিয়েছেন যিনি, সে আরশ আজিমের মালিক আল্লাহর কথা মনে নেই, ভুলে গেছেন শুধু তাকে। মনে রাখা উচিত ছিল যাকে। আপনার লজ্জা আসবে কোন দিন? আজকে দশ বছর ধরে, বিশ বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার স্ত্রী ছেলে মেয়ে নর্তকীর নাচ দেখে, খোদার এই নাফরমানি আর কত বছর চলবে আপনার ঘরে? আর কত বছর পরে লজ্জা আসবে? কথা বলেন, আপনার স্ত্রী বিশ বছর ধরে বেপর্দা, আপনার মেয়েটা আঠারো বছরের মেয়েটা বেপর্দা, এর লজ্জা আসবে কোন দিন? এর হায়া আসবে কোন দিন?